নমস্কার, আমি মায়া। পরের মেয়ের উপরে মায়া মমতা দেখিয়ে ওই আদিক্ষেতাটা আবার আমি করি না। নমস্কার, আমি শান্তি। সংসারে শান্তি বজায় রাখা শুধু আমার একার কাজ না। আরে দিদি, অনেক দিন পরে নাম কীর্তনে এলেন। হ্যাঁ, আর বলো না। কেন গো, আবার কি হলো? এই তো তুমি মেয়ের বাড়ি থেকে ঘুরে এলে। মরতে পারলে বাঁচি, আমার হলো বড় রকমের চাওয়া। চলো একটু পিছনে গিয়ে বসি, এই নাম কীর্তনের আওয়াজে কিছুই শোনা যায় না। হ্যাঁ চলো। আর বলো না, মোটে 7 দিনের জন্য মেয়ের বাড়ি গিয়েছিলাম। এসে শুনি বৌমার মা বিকেলবেলায় আসবে, তা বিকেলে আসলে তো সেদিন যাওয়া যায় না, পরের দিন যাবে। কেন, সকালে এসে বিকেলে চলে গেলেই তো হয়, আমার আবার এইসব পছন্দ হয় না। সত্যি আমাদের আর শান্তি নেই। আমারও তো সে একটাই ছেলে, ছেলে ছেলের বউ দুজনেই চাকরি করে। হ্যাঁ বলছিলে তো। আমারও সেই একই জ্বালা বৌমার বাপের বাড়ি। তা বলো কি? হ্যাঁ কি বলো তো, আমি আবার ছেলের বউয়ের নামে নিন্দা টিন্দা করি না, না হলে তো কত কিছুই বলতাম। এত কষ্ট করে আমরা ছেলে মানুষ করি, আর তার বউ এসে যদি বাপের বাড়ি বাপের বাড়ি করে তাহলে তো খারাপ লাগবেই। গায়ের তো ওই রং, রূপের ওই ছিরি। ভেবেছিলাম দুধে আলতা বউ আনবো, কিন্তু আমার যা কপাল। আর যা চাকরি করে তার পুরোটাই তো বাপের বাড়িতেই ঢালে। তা তোমার বউ সংসারে কিছু দেয় না? কি আর দেয়, ওই তো 40,000 টাকা মাইনা পায়, 5,000 টাকা রান্নার লোককে দেয়। চাকরি করে তো মহারানী, রান্না করার সময় পায় কোথায়? আর ফ্ল্যাটের EMI 25,000 টাকা। বাবা, আবার ফ্যাশন আছে, নিজেকে মেনটেন করে, স্কুটি নিয়ে অফিসে যায়, তাতে যা খরচা টরচা হয়, আর পুরোটাই ওই বাপের বাড়িতেই ঢালে। আমি কি আর বুঝি না? তাহলে তোমার জ্বালাও কম না। আর কি বলবো বলো, তা তুমি তো ভালোই পেনশন পাও, আর তোমার ছেলে তো ভালোই ইনকাম করে। তা করে, কিন্তু বোঝোই তো আজকালকার ছেলে, একটু পাটিসাটি না করলে হয়? ওই বারে গেলেই তো কত টাকা চলে যায়, তাও তো পুরো সংসারটাকে ধরে রেখেছে, বলো সংসারের কম খরচা? আর আমার আর কি, এই বয়সে সংসারে ঠেলা ঠেলে আর কি করব, তাই আমি ওই 5-6 মাস পরপর টুরে চলে যাই। আ ভালো করো, এই বয়সে টাকা জমিয়ে আর কি করবে? আর তোমার সেই বন্ধু যে তোমার সাথে টুরে যায়, তার কি খবর গো? ভালো, ওর তো 5 বছর হয় পত্নী বিয়োগ হয়েছে, আমাকে আবার খুব পছন্দ করে, ও তো প্রত্যেকটা ট্যুর অ্যাটেন্ড করে, আমার আবার স্পেশাল কেয়ার নেয়। এই তো সেদিন ওর জন্মদিনে এক পাটি দাঁত প্রেজেন্ট করলাম, ওর হাসিটা কি সুন্দর না, মানে কি বলবো। তোমার বৌমা তো চাকরি করে, আমার তো সেই সবেরও বালাই নেই, ঘরের খাটনি নাড়াচাড়া আর কি কাজ। আর একটা নাতি আছে 2 বছরের, আর ওর যেটুকু কাজ। তা তোমাকেও কিছু করতে হয় নাকি? হ্যাঁ দেখি না, বৌমার যখনই কোথাও ভুল হয় তখনই আটকাই। আর মেয়েটা তো ডেইলি আমাকে ফোন করে, সারাদিনই বৌমা কি করছে সেই সব বলতে বলতেই তো সময়টা চলে যায়। আর এই নিজের সংসার করলাম এতগুলো বছর, দেখতে দেখতে এতগুলো বছর আমার চলে গেল, আর এখন আর কি কাজ করব, কেন করব? হ্যাঁ যা বলেছ, আমাদের কপালই খারাপ। তা তুমি তো 2 দিন হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও আসো না। হ্যাঁ 2 দিন একটু ব্যস্ত ছিলাম তাই আসা হয়নি, না হলে এই গ্রুপটাই তো তো আমার সব না, এখানেই তো এসে মনের জ্বালাটা যায়। সবাই যে ছেলের বউ হয়েছে, কোনো শিক্ষা দীক্ষা তো পাইনি বাপের বাড়ি থেকে, আমার আবার আমাদের সন্তানদের ভালো শিক্ষা দিয়েছি, ওই ওর শ্বশুরটাই শাশুড়িটাই যা খারাপ, না হলে আমার মেয়ে 2 মাসের মধ্যে জামাইকে নিয়ে আলাদা হয়ে যায়। আর কপাল, তা তুমি তো ভালোই পেনশন পাও। পাই, তা নাতিটার জন্য তো খরচ আছে না, আর বাকিটা মেয়ের কাছে সেভিংস করি।
ছেলের ঘরে? না, ছেলেটা ওর তো, ছেলের সব আবদার মেটাই। মেয়ের শাশুড়িটা না নাতিটার জন্য কিচ্ছু করে না, তাই ওর সব আবদার আমার কাছে। যদিও ছেলের ঘরের নাতিটাকেও আমি কিছু কিছু ভালোবাসি, কিছু কিছু দেই, তো কিছু দেওয়ার ওপর কি ভালোবাসা ডিপেন্ড করে? আর কি বলবে বলো। ও ভালো কথা, বেলাদির সাথে দেখা হয়। তোর ওকে আমার পোষায় না, সবথেকে বৌমাকে নিয়ে যোগায় যাচ্ছে, নয়তো সিনেমা যাচ্ছে, না হলো মলে যাচ্ছে, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ওই তো বৌমা, সব পরে সব পরে, জানো না দিদি, জিন্স টিন্স সব পরবে, সেই সমস্ত সব ও অ্যালাউ করে, কোনো পার্সোনালিটি নেই। এটা কি যে ওর মানসিকতা না, আমার মাথায় ঢোকেই না। হ্যাঁ জানো তো, সেদিন আমাকে কত কথা বলল, বৌমা তো সবকিছু ছেড়ে এসছে আমাদেরই সংসারে, তাই আমাদেরকেই, আমাদেরই দায়িত্ব নিজেদেরকে ওদের সাথে মানিয়ে নেওয়ার। তারপরে আরো কি যেন বলছিল, যে বারবার খুদ বার করলে কি হয়, তাহলে আর ওরা আপন কি করে ভাববে, সময়ের সাথে নিজেকেও বদলাতে হয়, না হলে যেই ছেলেকে এত ভালোবাসো সে সুখী হবে কি করে, আরো কত কি দূর, আমি কাজ আছে বলে চলে এসেছি, যত জ্ঞানের কথা। যত ঢং, আমরা ছেলে মা, আমাদের সংসারের ভাগ দেব আর সময়ের সাথে বদলাবো, অ্যাডজাস্ট করব, কখনো হয় নাকি? এই জন্যই তো ওকে আমার পোষায় না, ওকে তো গ্রুপের কেউই পছন্দ করে না। আর যা বলেছো, আর চলো, দেরি হয়ে যাচ্ছে, কীর্তন তো আবার কখন শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। আর একটা কথা, সব সময় নিজের খেয়াল রাখবে, তবে ব্যথা বেদনা আর পারি না, শরীরের অবস্থা ভালো না, এই সব সব সময় বলবে, না হলে সেই সংসার আবার ঘাড়ে এসে চাপবে। আর রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে এসো, দেখি নতুন কোনো আপডেট আছে নাকি। আর কি আপডেট, 12 জনের গ্রুপ, তার মধ্যে 5 জনের ছেলের বউ আলাদা হয়ে গেছে, 2 জনের ডিভোর্স হয়ে গেছে, আর 2 জনের বৃদ্ধাশ্রমে ঠাই হয়েছে, আর আমি আর তুমি আর ওই বেলাটা আছে। হ্যাঁ যা বলেছ, চলো তবে যাওয়া যাক। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.